বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যারা মিনিমা গ্লোবাল ইনসেন্টিভ রেওয়ার্ডটা মাইনিং করেছেন তারা অবশ্যই অবগত রয়েছেন যে গতকাল থেকে কিন্তু মিনিমা গ্লোবাল ইনসেন্টিভ রেওয়ার্ডটা উইথড্র দেওয়া শুরু করেছে, এবং যারা হচ্ছে 20 তারিখের আগে উইথড্র দিয়েছে মিনিমা গ্লোবালের, এবং আপনারা হয়তো ইতিমধ্যে যারা মিনিমা ইনসেন্টিভ রেওয়ার্ডটা মাইনিং করেছেন তারা অবশ্যই উইথড্র কল করেছেন। তারা কিন্তু অলরেডি গতকাল থেকে কিন্তু রেওয়ার্ডটা পাওয়া শুরু করেছেন, এবং আমিও কিন্তু অলরেডি রেওয়ার্ডটা পেয়ে গিয়েছি। আমি কিন্তু যখন রেওয়ার্ডটা পেলাম তখন কিন্তু আমি সাথে সাথে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু সেটা নিয়ে পোস্ট করেছি। আপনারা অনেকে হয়তো আপনার ওয়ালেটটা চেক করেছেন, সেখানে হয়তো আপনার কয়েনটা আপনি পেয়েছেন, যারা উইথড্র করেছেন শুধুমাত্র তারাই। সো মিনিমা গ্লোবালে যারা উইথড্রটা কল করে না তারা কিন্তু আর উইথড্র করতে পারবেন না, কারণ তারা লাস্ট যে ডিউরেশন দিয়েছিল উইথড্র করার জন্য 20 তারিখ, তারা কিন্তু আর নতুন করে উইথড্র করতে পারবেন না, কারণ ওই সময়টার মধ্যে যারা উইথড্র কল করেছে তারা 21 তারিখ থেকে কিন্তু উইথড্র পাওয়া শুরু করেছে। আপনাদের কাছে সবচেয়ে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকে উইথড্র করেছেন বাট উইথড্র মিনিমা কয়েনটা কিন্তু এখন আপনার ওয়ালেটে যোগ হয় নাই, এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন কেন যোগ হয় নাই। গতকাল থেকে উইথড্র দেওয়া শুরু হয়েছে বাট আমি এখনও পাই নাই, কখন পাবো, কবে নাগাদ পেতে পারি, সে প্রশ্নটা সবাই করছেন। সো ফ্রেন্ডস, আপনারা জানেন মিনিমা তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেখানে তারা বলেছিল যে 21 তারিখ থেকে হচ্ছে তারা রেওয়ার্ডটা দেওয়া শুরু করবে, উইথড্র দেওয়াটা শুরু করবে, বাট তারা কিন্তু বলে না যে 21 তারিখে সবাইকে উইথড্র দিবে। সো তারা কিন্তু বলেছে 21 তারিখ থেকে দেওয়া শুরু করবে, সেটা আসলে কবে নাগাদ শেষ হবে উইথড্র দেওয়া সেটা আসলে স্পেসিফিক তারা ডেট বলে নাই যে এত তারিখের মধ্যে তাদের উইথড্রটা দেওয়া কমপ্লিট করবে। সো এখনও তাদের উইথড্রটা অনগোয়িং চলছে, এখনও তারা স্টেপ বাই স্টেপ সমস্ত অ্যাকাউন্ট চেক করছে, এবং সেই উইথড্রগুলো পেন্ডিং যতগুলো উইথড্র রয়েছে সেগুলো যদি আপনি এলিজিবল হন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনার মিনিমা কয়েনটা চলে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর যাদের অ্যাকাউন্ট ফেলড হবে, যাদের ভেরিফিকেশান ফেলড হবে, তাদের মূলত ফেলড হওয়ার কিছু কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে আপনার নোটটা আপনি ভালো করে রান করেন নাই, এবং আপনি হয়তো মাঝামাঝি সময় আপনার নোটটা আপনি ডিলিট করে দিয়েছেন, প্রতিনিয়ত আপনার নোটের হেলথ এবং ব্লকটা আপনি চেক করেন নাই, এবং নোটটা প্রত্যেক দিন ঢুকে ঢুকে সেটা চেক করেন নাই, এই কারণে হয়তো আপনার ভেরিফিকেশানটা ফেলড হয়েছে। সো ভেরিফিকেশান যাদের ফেলড হয়েছে তাদেরকে পরবর্তী কোনো স্টেপ দিবে কিনা সেটা এখনও জানা নেই। যদি পরবর্তীতে যাদের ভেরিফিকেশান ফেলড হয়েছে তাদের যদি নতুন করে প্রপোজাল অ্যাপ্লিকেশন করার যদি কোনো সুযোগ তারা পরবর্তীতে দিয়ে দেয় সেটা নিয়ে আমি জানার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। বাট বর্তমানে যাদের ভেরিফিকেশান ফেলড হয়েছে তাদের নতুন করে মিনিমা কয়েন উইথড্র করার জন্য কোনো সুযোগ আপাতত নেই, পরবর্তীতে যদি কোনো আপডেট এসে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও দিয়ে দিব। সো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে মিনিমা কয়েনটা আমি যেটা উইথড্র করেছি সেটা আমার কোথায় অ্যাড হবে। আমি যদি আপনাদেরকে মিনিমা যে নোটটা রয়েছে সেখানে যদি প্রবেশ করি, আপনারা হয়তো ইতিমধ্যে এটা ব্ল্যাক দেখছেন কারণ তাদের নোটে কিন্তু অনেক কিছু সিকিউরিটি তারা মেনটেন করে, এখানে কিন্তু প্রবেশ করার পর কিন্তু আপনার নোটে প্রবেশ করার পর কিন্তু এটা ব্লার হয়ে যায়। তারপর আমি আপনাদেরকে জাস্ট আমার ভয়েসটা শুনবেন মনোযোগ দিয়ে আমি কি বলছি। আপনি যখন নোটে প্রবেশ করবেন, নোটে প্রবেশ করার পর হচ্ছে আপনার যে ওয়ালেট সেকশনটা রয়েছে একেবারে নিচে, আপনি জাস্ট ওয়ালেট সেকশনটাতে প্রবেশ করবেন। ওয়ালেট সেকশনটাতে প্রবেশ করার পর হচ্ছে আপনাদের অনেকেই সমস্যাটা হচ্ছে ওয়ালেট চেক করার ক্ষেত্রে, যখন ওয়ালেটে ক্লিক করেন সেখানে হচ্ছে এরকম কিছু আনঅথরাইজড লিঙ্ক শো করে। সো আপনার জাস্ট সিম্পল হচ্ছে যে নিচে যে দুটি অপশন থাকবে অ্যাডভান্স, আপনার জাস্ট অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর হচ্ছে মাঝখানে দেখবেন প্রসিড একটা অপশন থাকে, প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা চলে আসবে। সো অনেকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে, আপনার জাস্ট এই স্টেপগুলো ফলো করবেন, দুটি স্টেপ ফলো করবেন আপনি ওয়ালেটে প্রবেশ করতে পারবেন। সো আপনি যদি উইথড্র করে থাকেন 20 তারিখের আগে, আপনি যদি আপনার ওয়ালেটে যদি মিনিমা কয়েনটা না পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে প্রথমত একটি কাজ করতে হবে, প্রথমে আপনার নোডে প্রবেশ করার পর হচ্ছে আপনি ব্লকটা চেক করবেন আপনার ব্লকটা রান হচ্ছে কি না, এবং আরেকটা চেক করতে পারেন আপনার ব্লকের আপনার নোডের হেলথটা চেক করবেন, হেলথটা ঠিক আছে কি না সেটা আপনি চেক করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি আবার ওয়ালেট সেকশনটাতে প্রবেশ করে চেক করবেন যে আপনি আসলে উইথড্রটা পেয়েছেন কিনা, যদি উইথড্রটা না পান কোনো রকম সমস্যা নেই, আপনি ধৈর্য ধরেন, পেন্ডিংটা তারা যে সকল ওয়ালেটগুলো পেন্ডিং রয়েছে উইথড্রটা পেন্ডিং রয়েছে তাদের উইথড্রটা খুব সহজে চলে আসবে 2-3 দিনের মধ্যে। ফ্রেন্ডস, আরেকটা প্রশ্ন আপনারা করে থাকেন সেটা হচ্ছে আমি তো মিনিমা কয়েনটা উইথড্র করেছি, আমার ওয়ালেটে যোগ হয়েছে, বাট আমি এখন এই কয়েনটা কোথায় উইথড্র করে সেল করব। সো আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই মিনিমা কয়েনটা কিন্তু বর্তমানে কোথাও লিস্টেড হয় নাই, তাদের যে ডব্লিউ মিনিমা যে কয়েনটা লিস্ট হয়েছে সেটা হচ্ছে র্যাপিড কয়েন, যেটা হচ্ছে ERC-20 র্যাপিড কয়েন, সেটা কিন্তু মিনিমাম নেটিভ কয়েন নয়। মিনিমাম নেটিভ কয়েন হচ্ছে মিনিমা কয়েন, যেটা আমরা ইনসেন্টিভ রেওয়ার্ডটা গ্রহণ করেছি মিনিমা, সেটাই হচ্ছে তাদের নেটিভ কয়েন। এই নেটিভ কয়েনটা কিন্তু লিস্ট হবে 2023-এর Q3 এবং Q4-এর মাঝামাঝি সময়তে। সো দ্যাট মিনস হচ্ছে আপনার অগাস্ট এবং জুলাই অগাস্টের দিক থেকে তারা এই কয়েনটা লিস্ট করা তাদের একটা প্ল্যান রয়েছে। সো বর্তমানে কিন্তু আপনি মিনিমা কয়েনটা কোথাও সেল করতে পারবেন না, যদিও তারা বলেছে পিটুপির মাধ্যমে হচ্ছে তাদের ডিসকর্ডে আপনি এখানে সেল করতে পারবেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু এটা কোথাও লিস্ট নেই, সো আপনারা এই কয়েনটা জাস্ট আপনার ওয়ালেটে এখন আপাতত রেখে দিন। এবং আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে আপনি যদি তাদের ডিসকর্ডে জয়েন থাকেন, ডিসকর্ডে জয়েন থাকলে কিন্তু এখানে তাদের পিটুপি একটা অপশন তারা এখানে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু করে দেখাই।
তাদের ডিসকর্ডে আসলে কিন্তু আপনি সেই বিষয়টা দেখতে পারবেন যে তাদের বিটুবি একটা অপশন রয়েছে এখানে। ওকে, সো তাদের এখানে ওকে একটু উপরে, সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন তাদের যে পি টু পি ট্রেড একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন পি টু পি ট্রেড, এটার মাধ্যমে কিন্তু অনেকে এখন এই কয়েনটা সেল করছে, মিনিমা কয়েনটা। সো পি টু পি ট্রেডের মাধ্যমে সেল না করাটা বেটার, অনেকে 7 সেন্ট, অনেকে 6 সেন্ট, অনেকে 3 সেন্টে কিন্তু সেল করছে। সো এই বর্তমানে এই প্রাইসে আপনি সেল না করাটাই বেটার হবে আমার মনে হচ্ছে, কারণ পি টু পিতে সেল করতে গেলে অনেক আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন, স্ক্যামিংয়ের শিকার হতে পারেন। সো আপনার কয়েনটা সবচেয়ে বেটার হয় আপনার ওয়ালেটে আপাতত রেখে দিন এবং তাদের ডিসকর্ডে নিয়মিত জয়েন থাকেন। তাদের ডিসকর্ডে কিন্তু তারা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে দিচ্ছে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে, তাদের টুইটার এবং ডিসকর্ডের মাধ্যমে তাদের ডিসকর্ডে জয়েন থাকবেন, সেখানে এই কয়েনটা লিস্টিং এর বিষয়ে অ্যানাউন্সমেন্টটা চলে আসবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে আমি উইথড্র করার পরেই, উইথড্র যখন আমি কল করেছি তখন আমি কিন্তু আমার নোটটা আনইনস্টল করে ফেলেছি, বাট এখন যখন আমি উইথড্র দেওয়া শুরু হয়েছে 21 তারিখে, তখন আমি আমার নোটটা আবার ইনস্টল করেছি, বাট আমার প্রিভিয়াস নোটে আমি অ্যাক্সেস নিতে পারছি না, বাট কিন্তু আমার উইথড্রটা কমপ্লিট দেখাচ্ছে। সো এই সমস্যাটা যাদের হয়েছে, যারা উইথড্র কল করার পরে নোটটা আনইনস্টল করে ফেলেছেন অথবা ডিলিট করে ফেলেছেন, তাদের জন্য বলতে চাই বর্তমানে আপনার প্রিভিয়াস নোটে কীভাবে অ্যাক্সেস নেবেন সেটার এখনও কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি। সেটার অ্যানাউন্সমেন্টটা বা যখন আমরা পাবো এবং ডিসকর্ড অথবা তাদের অ্যানাউন্সমেন্ট সেকশনে যখন আমরা এই বিষয়ে জানতে পারবো যে যারা হচ্ছে নোট আনইনস্টল করে ফেলেছে উইথড্র করার ফলে, তাদের প্রিভিয়াস নোটে তারা কীভাবে অ্যাক্সেস নেবে সেই প্রসেসটা যখন আমি জানবো, আমার টেলিগ্রাম গ্রুপে আমি সেটা নিয়ে ভিডিও দিয়ে দিবো অথবা আমার টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে দেবো। আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, যদি আপনার প্রিভিয়াস নোট অ্যাক্সেস নিতে চান এবং সেটার কোনো ইনফরমেশন পেতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি এটা নিয়ে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে সেটা নিয়ে ভিডিও দিয়ে দিব। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি মিনিমাম বিষয়ক আপডেট, এবং যারা মিনিমাম উইথড্রটা পেয়েছেন তারা খুবই ভাগ্যবান, আপনার এই কয়েনটা হোল্ড করে রাখুন, কোনো রকমভাবে কোথাও এটা ট্রান্সফার করবেন না এবং সেল করার জন্য চেষ্টা করবেন না, এটা হোল্ড রাখুন এবং আপনার নোটটা নিয়মিত অ্যাক্টিভ রাখুন, পরবর্তী আপডেট আসার সাথে সাথে সেটা আমি অবশ্যই ভিডিও দিয়ে দিব। সো হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।